আবারও বিরল প্রজাতি প্রাণী উদ্ধার দেখতে অনেকটা পেঁচার মতো হলেও অনেকের মতই সেটা পেঁচা নয় ঘটনা বিলুনিয় বাঁশপাড়াকলুন এলাকায় স্থানীয় উত্তম চৌধুরী বাড়িতে বিরল প্রজাতির প্রাণী উদ্ধারের খবরে উৎসাহী মানুষের ভিড় জমে যায় পরে এই খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিরল প্রজাতি প্রাণীটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় বিরল প্রজাতির প্রাণী উদ্ধার বিলুনিয়া বাঁশপাড়া কলোনিতে দেখতেও একটা পেঁচা জাতীয় হলেও আমরা সচরাচর যে পেঁচা দেখি সেরকম নয় বুধবার বেলা সাড়ে নাগাদ এই বিরল প্রজাতির প্রাণীটিকে বাড়ি সংলগ্ন রাস্তার মধ্যে দেখতে পায় এলাকারই বাসিন্দা উত্তম চৌধুরী শ্রী এরপর এলাকার কিছু লোকজনকে খবর দেয়া হয় খবর পিছুটে আসে উৎসাহী স্থানীয়রা এই খবর ছড়ি পড়তে উৎসুক জনতা ফির জমায় বিরল প্রজাতির প্রাণীটিকে দেখার জন্য এরপর উত্তম চৌধুরী শ্রী পেঁচা জাতীয় বিরল প্রজাতির প্রাণীটিকে রাস্তা থেকে উদ্ধার করে নিয়ে আসে নিজ বাড়িতে পরে এই খবর দেয়া হয় স্থানীয় বন দপ্তরে বিরল প্রজাতির প্রাণী উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে বন দপ্তরের কর্মীরা সেটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে নেয় বিরল প্রজাতির প্রাণী উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় পাশ আমার বাড়ির সংলগ্ন রাস্তার মধ্যে এটা সাইডে বসে রয়েছে দেখে আমার মনে হয়েছে এটা একটা বিরল প্রজাতি মানে আমি একটা বাক্স দিয়ে নিয়ে আসি বাড়িতে এই ধরনের পেঁচা কিন্তু সচরাচর দেখা যায় না আমরা ওই প্রথমেই দেখছি এই ধরনের হলুদ চুকালা পেঁচা এই ধরনের পেঁচা দেখা যায় না দেখি আমরা নিয়ে আইছি এখন যদি ঘরস্থ নিয়ে যায় যারা পর্যটকরা দেখতে পারবে এটা একটা উঠে কোন জায়গায় রিপোর্ট